গুরুকুল লাইভের আইন ও অধিকার অনুষ্ঠানটির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মহিমিনুর রহমান আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন নারী ও শিশু নির্যাতন দমন আইন আজকে আমাদের মাঝে উপস্থ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির তরুণ আইনজীবী এইড কুষ্টিয়া ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আফরোজা সুলতানা অন্তা কেমন আছেন আপনি ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনুষ্ঠানটির এ পর্যায়ে শুরুতেই আমরা অ্যাডভোকেট অন্তার কাছে প্রশ্ন রাখব নারী ও শিশু নির্যাতন কাকে বলে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তার দমনে এ আইন কতটুকু কার্যকর নারী ও শিশু নির্যাতন দমন কাকে বলে প্রশ্নটা যতটা সহজভাবে করা যায় আসলে উত্তরটা অতটা সহজভাবে নেইও তো তারপরেও বলার চেষ্টা করি যে নারী ও শিশু নির্যাতন বলতে আমরা সাধারণত বুঝে থাকি কিংবা বোঝাই সাধারণ মানুষকে একজন অ্যাডভোকেট হিসাবে যে যখন তার স্বাভাবিক শরীর এবং মনে কোনো আঘাত করা হয় আনওয়ান্টেডভাবে সেটাই হচ্ছে নির্যাতন তো অপ্রত্যাশিত অপ্রত্যাশিতভাবে যে আঘাতটা আসবে সেটাই হচ্ছে নির্যাতন একজন নারী অথবা শিশুর জন্য দিদি আর পরবর্তী প্রশ্নটা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে আইনটি কতটুকু কার্যকর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বলতে গেলে যে আইনটার যথাযথ কার্যকারিতা আছে আমি বলবো তবুও সেক্ষেত্রে সংখ্যার দিক থেকে হয়তো দেখা যায় যে কোনো একটা মামলার দিকে যদি আপনি তাকান মামলার পরিমাণ এত বেশি যে আমরা অনেক সময় হয়তো খুব অতিষ্ঠ হয়ে আফসোস করে বলি যে আসলে হয়তো এই আইনের কোনো কার্যকারিতা নেই কিন্তু যদি আপনি আনুষ্ঠানিকভাবে যদি তাকান তাহলে অবশ্যই এর কার্যকারিতা আছে এবং সেগুলো চলমান এই যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় অনেক অনেক নজির আছে যেখানে একজন নারী অথবা শিশু নির্যাতিত হয়ে সেখানে উনি একটা ভালো ন্যায় বিচার পেয়েছেন এমন অনেক উদাহরণ আছে ধন্যবাদ আপনাকে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব আমাদের প্রথম প্রশ্নটি বাংলাদেশের আইনে শিশুদের বয়স কিভাবে কত নির্ধারিত করা আছে বাংলাদেশের আইনে সর্বশেষ সংশোধনী অনুযায়ী দুই হাজার তেরোর সেক্ষেত্রে আঠারো বছরের নিচে প্রত্যেকটা মানুষই শিশু সেখানে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে বছরটাকেই একটা নির্দিষ্ট সীমায় রাখা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আমাদের আঠারো বছরের নিচে সবাই সবাই শিশু হিসাবে আমরা গণ্য করব ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী প্রশ্নটি শিশু নির্যাতিত হলে কোথায় কিভাবে মামলা করতে হয় শিশু নির্যাতিত হলে শিশু নির্যাতন দমন আইনের আমরা মাধ্যমে থানায় গিয়ে আমাদের নিকটস্থ যে থানা আছে সে থানায় গিয়ে অবশ্যই মামলা করব। যদি এক্ষেত্রে কগনিজেন্স অফেন্স থানা যদি নিতে কোনো কারণে অপরগতা স্বীকার করে সেক্ষেত্রে আমরা আদালতের দ্বারস্থ হব জি 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 ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী প্রশ্নটি শিশু নির্যাতনের মামলায় কতজন সাক্ষী প্রয়োজন শিশু নির্যাতনের মামলায় ঠিক সাক্ষী কতজন প্রয়োজন এটা আসলে উল্লেখযোগ্য না আপনার সাক্ষী কতজন উপস্থিত ছিলেন সেটাই হচ্ছে মুখ্য কি এর মাঝখানে কিছু ফর্মাল সাক্ষী হয়তো থাকবেন আর কিছু ইনফর্মাল সাক্ষী সেগুলোর আলাদা তো ঠিক উল্লেখযোগ্য কোনো সংখ্যা সংখ্যা নয় হ্যাঁ এক একাধিক হতে পারে আমাদের পরবর্তী প্রশ্নটি গৃহকর্মী নির্যাতনে মামলা করতে গেলে সাক্ষী থাকা বাধ্যতামূলক কিনা না আসলে কিভাবে সেটা প্রমাণ করা যাবে কোনো ক্ষেত্রেই যে সাক্ষী বাধ্যতামূলক সেটা না বাট একটা ঘটনা যখন ঘটবে তখন আলটিমেটলি অবশ্যই একজন সাক্ষী থাকবেনই কেউ হয়তো দেখবেন কেউ হয়তো শুনবেন কেউ হয়তো কারোর কাছ থেকে দেখা অবস্থায় শুনছেন তো এই যে এই দিক থেকে কিছু মূল মানে কি গৌণ সাক্ষী এবং কিছু মুখ্য সাক্ষী থেকে যায় ডকুমেন্টের দিক থেকে হয়তো কোনো ডকুমেন্ট পাবলিক কোন ডকুমেন্ট প্রাইভেট ডকুমেন্ট থেকে যায় সেগুলো সাক্ষী হিসাবে আসবে কিন্তু কোন তো কোন সাক্ষী যে বাধ্যতামূলক এমন কোনো কিছু নাই আর আপনার সর্বশেষ প্রশ্ন ছিল একই সাথে যে কিভাবে এটা প্রমাণ করতে হবে কিভাবে এটা প্রমাণ করতে হবে এটা আসলে আদালতের মাধ্যমে গিয়ে সাক্ষী দিয়েই প্রমাণ করতে হবে সাক্ষীর সাক্ষর মাধ্যমে প্রমাণ করতে হবে যদি কেউ শিশু নির্যাতন আইনে মামলা করে থাকে ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী প্রশ্নটি নারী নির্যাতন মানসিক অত্যাচার হলে কোথায় কিভাবে মামলা করতে হয় নারী নির্যাতন শীলতাহানি এইগুলা সবই নারী নির্যাতনের ভেতরেই পড়ে সেক্ষেত্রে আপনাকে ওই একই রকম শিশু নির্যাতনের ক্ষেত্রে যেমন আপনি নিকটস্থ থানায় যেতে পারেন কগনিজেন্স অফেন্স হিসেবে যদি থানা সেটা গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন ঠিক একই রকম এই নারী নির্যাতন হলেও আপনি ঠিক সেম প্রক্রিয়ায় যাবেন প্রথমে থানায় যাবেন থানা অবশ্যই মামলা মামলা নেবেন যদি কোনো ক্ষেত্রে থানা নিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হবেন আদালতে সেক্ষেত্রে মামলা করা যাবে আমাদের পরবর্তী প্রশ্নটি একজন নারী তার উপর নির্যাতন হয়েছে আদালতে এটি প্রমাণের দায় কার উপর হুম এক্ষেত্রে এভিডেন্স একটা একটা কথা হচ্ছে বার্ডেন অফ প্রুফ আপনি যদি আইনের ছাত্র হয়ে থাকেন আইনের ছাত্র হয়ে থাকলে আপনি অবশ্যই জানবেন তো সাধারণত যে অভিযোগ করে তার উপরেই বর্তায় প্রমাণের প্রমাণের দায়টা তার উপরেই বর্তায় তো একজন নারী অথবা একজন শিশু যদি অভিযোগ করে যে সে নির্যাতিত তার শিলতাহানি হয়েছে সেক্ষেত্রে তাকেই প্রমাণ করতে হবে তার নিজেকে প্রমাণ করতে হবে সাক্ষী সাক্ষের মাধ্যমে আদালতে প্রমাণ করতে হবে যে সে নির্যাতিত আসলে যে কোনো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নটি স্বামী সন্তান সহায়হীন একজন নারী নির্যাতিত হলে দেশীয় আইনে তার পক্ষে আইনি সহায়তা কিভাবে দেওয়া হয়ে থাকে একজন যদি এখানে আপনি যেটা বলছেন সহায়হীন যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমাদের দেশীয় আইনের আর প্রচলিত আইন অনুযায়ী উনি তার অভিযোগ করতে পারবেন এবং এক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য আপনার বিনামূল্যে সাহায্য করার জন্য তার মামলার আইনি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের এইড আসেন এবং এছাড়া কিছু এনজিও খুব উল্লেখযোগ্যভাবে এই আইনি সহায়তা দিয়ে থাকেন কিছু এনজিওর ভেতরে আমি আপনাদেরকে নাম ডিটেক্ট করে বলতে পারি যে ব্লাস্ট আইন সালিস কেন্দ্র মহিলা আইনজীবী পরিষদ তো এনারা আসলে অসহায় দুস্থ মেয়ে শিশু অথবা মানুষ যারাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন এবং অসহায় তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে তো আপনি অবশ্যই ক্ষেত্রে অসহায় একজন মহিলা হলে আপনি অবশ্যই তাদের দ্বারস্থ হবেন ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী প্রশ্নটি নান নির্যাতন মামলায় কি স্থানীয় সালিশের মাধ্যমে সমাধান হতে পারে আইনগত বৈধতা কতটুকু আসলে নারী নির্যাতন শব্দটার ভেতরে আরও অনেক কিছু চলে আসে নির্যাতন বলতে আমরা সেখানে একটা নারীকে শারীরিকভাবে শিলতাহানি করা যেতে পারে তারপরে তাকে শারীরিকভাবে অত্যাচার করা যেতে পারে তাকে শারীরিকভাবে যেটা আমরা বলি রেপ রেপ করতে পারে তো সব দিক থেকে একটা নারীকে অবশ্যই স্থানীয় সালিশের মাধ্যমে কখনোই এই অপরাধটার কোনো সুবিচার সুবিচার হবে না এটা হবেই না এটা আমাদের আইনেই নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আদালতে আসতে হবে আদালতই বিচার করবেন যে একজন অপরাধী তার মামলা তার সেই অপরাধের ক্ষেত্রে কতটুকু শাস্তি পাবেন আদালত বিচার করবেন এখানে স্থানীয় সালিসারের কোনো হাত নেই এবং কোনো আইনগত কোনো বৈধতাও নেই এক্ষেত্রে আমরা বলতে পারি যখনই কোনো নারী নির্যাতন হবে তার স্থানীয় সালিশে যাওয়া থেকে আদালতে মামলা করাটাই সবচেয়ে ভালো হবে এবং তার জন্য এটাই হচ্ছে উপযোগী স্থানীয় সালিশ আসলে এই অপরাধগুলার কোনো কিছুই করতে পারে না এতে বরঞ্চ হয় কি অপরাধী কিছু কিছু ক্ষেত্রে যখন কোনো অসহায় কিংবা নর্মালি কোনো মানুষ কোনো শিশু অথবা নারী স্থানীয় কোনো সালিশারের কাছে যান সেখানের থেকে তো ন্যায় বিচার থেকে বঞ্চিত হনই তার পরিপ্রেক্ষিতে হয় কি সেই যে আসামি তিনি আরো সাহস পান তার সার পেয়ে যান তার দেখে সমাজে আরো পাঁচজন মানুষ পানি একটা অন্যায় করলেও সাহসের মাধ্যমে আমি বিচার পেয়ে যাব। আমার কিছু হবে না কিন্তু আদালত কিন্তু ওইভাবে দেখবে না আদালত একটা প্রপার বিচার করবেন ন্যায় বিচার করবেন এর জন্য আদালতে আসাটাই উচিত ধন্যবাদ আপনাকে আমাদের সর্বশেষ প্রশ্নটি সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের কোন জিনিসগুলো দায়ী কিভাবে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন বন্ধে সর্বস্তরে ভূমিকা রাখা যায় আইনজীবী হিসাবে আপনার মতামতটুকু আসলে এই যে দায়ী কথাটা বললেন এই দায়ী কথাটার সাথে যদি আমি বলতে চাই অনেক কিছু চলে আসে আসলে আমাদের যে বর্তমান সামাজিক অবক্ষয় এটা আসলে সৃষ্টি শুরু থেকেই হয়তো চলে আসছেন তো তারপরে প্রকোপতা সেটা এখন বর্তমানে অনেক বেশি বিশেষ করে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখান থেকে দেখবেন যে বর্তমান যদি আপনি সময়টাকে বিবেচনা করেন আজ থেকে দুই বছর আগের কথা যদি আমি ধরি তার থেকে কিন্তু এখন অনেক বেশি পরিমাণ এই বছরটার দিকে যদি তাকে আমরা বেপারপত পরিসংখ্যানে পরিসংখ্যানে যে রেপের পরিমাণ অনেক বেশি সেখানে মহিলা অথবা শিশু তো এই যে সামাজিক অবক্ষয়ের জন্য আসলে আমরা অনেক কিছুই দায়ী করতে পারি শিক্ষা তো আসেই নৈতিকতা আছে। তারপর আমাদের খুব সহজলভ্য কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু ইন্টারনেট পোর্টাল যেখান থেকে আমরা আসলে আমাদের মূল্যবোধটার কোনো চর্চাতে না গিয়ে বরঞ্চ মূল্যবোধটাকে ক্ষয় করতে ক্ষয় করার জন্য হ্যাঁ আর এই ক্ষয়ের কারণেই কিন্তু এই প্রবণতাটা বেশি চলে আসছে তো আমরা মানুষ হিসেবে যখন আর একটা আমাদের নিজেদের কোনো নৈতিকতা মূল্যবোধ যখন আমাদের ভেতরে জাগ্রত না হবে তো তখন কিন্তু আমরা মানুষ হিসেবে আর একটা মানুষের যে কোনোভাবে ক্ষতি করতেই পারি আর এর প্রথম এবং প্রধান যে উদাহরণ সেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন বর্তমান হারে দেখবেন যে একটা ছোট বাচ্চা সেও রক্ষা পাচ্ছে না অথবা একজন প্রাপ্তবয়স্ক নারী তিনিও রক্ষা পাচ্ছেন না এক তার একটাই কারণ মানে কি নৈতিক মূল্যবোধের অবক্ষায় আর কিছু সহজলভ্য যেগুলো আমাদের সমাজে এখন প্রচলিত উপকরণ যেগুলো আমাদের মূল মানে কি মূল্যবোধটাকে ক্ষয় করে দিচ্ছে এই দায়ী ধন্যবাদ আপনাকে আজ আমরা অনুষ্ঠানে পর্বে জানলাম নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে আইন বিষয়ে আরও জানতে গুরুকুল লাইভের সাথে থাকুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গুরুকুল লাইভকে যে আজকের মতো এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে দেখেছে